পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার। অন্যায়ভাবে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে। করোনা মোকাবিলায় টিকাকরণের ক্ষেত্রে বাংলা যথেষ্ট ভালো কাজ করলেও পর্যাপ্ত টিকা না পাওয়ার কারণে ব্যাহত হচ্ছে টিকাকরণ কর্মসূচি। রাজ্যে এই মুহূর্তে রোজ 4 লক্ষ টিকা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে রাজ্য সরকার প্রতিদিন 11 লক্ষ মানুষকে টিকা দিতে পারে, সেই পরিকাঠামো আমাদের রয়েছে, কিন্তু পর্যাপ্ত টিকা রাজ্যের হাতে নেই। রাজ্যের প্রয়োজন 14 কোটি টিকা। চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে এখনও পর্যন্ত মাত্র 2 কোটি 68 লক্ষ টিকা কেন্দ্রের কাছ থেকে পাওয়া গিয়েছে। যদিও রাজ্য সরকার এখনও পর্যন্ত 3 কোটি 8 লক্ষ মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাট বা কর্ণাটককে পশ্চিমবঙ্গের থেকে বেশি টিকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী লিখেছেন অন্য রাজ্যকে বেশি টিকা দেওয়া হলেও তার কোনো আপত্তি নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশ্ন, পশ্চিমবঙ্গকে কেন বঞ্চিত করা হবে? প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে পর্যাপ্ত টিকা পাঠাক কেন্দ্র।